দিন রাত টানা বৃষ্টি নিয়ে টেকনাফে এসেছে বর্ষা। আতঙ্কে কাটছে উখিয়া টেকনাফের প্রায় 34টি ক্যাম্পে বাস করা 12 লাখ রোহিঙ্গা জীবন। গেল মঙ্গলবার থেকে জামতলি, থাইংখালি, বালুখালি ও কুতুপালং ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় ক্ষতি হয়েছে কয়েকশো বাড়ি ঘরের। গেল শুক্রবার কুতুপালং ক্যাম্পে নিজ ঘরের দেওয়াল চাপায় মারা যায় এক রোহিঙ্গা নারী। কক্সবাজার আবহাওয়া অফিস জানায় গেল কদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এদিকে প্রশাসন জানিয়েছে ঝুঁকি মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে তাদের। আমাদের যে সাইক্লোন শেল্টারগুলো ছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, যেগুলো শক্ত অবকাঠামো আছে, এগুলোকে আমরা সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে সাইক্লোন শেল্টারগুলোর পাশাপাশি প্রস্তুত রাখা হচ্ছে মসজিদ ও মাদ্রাসাগুলো। ওফি ইসলাম, টিভি।